নুরু মুচকি হেসে বলল, গুড নাইট। তারপর আদিত্য উঠে নিজের রুমে চলে গেল। ভোরের মিষ্টি আলো জানালা দিয়ে নুরির চোখে পড়তেই রোজকার অভ্যাস অনুযায়ী নুরির ঘুম ভেঙে গেল। নুর আর বোনা ভেঙে চোখ খুলে তাকালো। আজকে সকালটা ওর কাছে যেন অনেক সুন্দর লাগছে। কাল রাতের কথা মনে হতেই নুর লাচুক হেসে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। ওর জীবনেও যে এত সুখ আসতে পারে এটা কখনো কল্পনাও করেনি নুর। নুর বেড থেকে নেমে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে নুর কতক্ষণ শুয়ে রইল, কিন্তু ঘুম আসছে না। রোজ এই সময় নুর বাসার সব কাজ করে, কিন্তু এখানে তো কোনো কাজ নেই। আদিত্য নুরকে কোনো কাজ করতে দেখলেই ভীষণ রেগে যায়, তাই তো কাকিও নুরকে কোনো কাজ করতে দেয় না। আবার ঘুমও আসছে না। নুর কতক্ষণ এই পাশ ও পাশ করে ঘুমানোর চেষ্টা করলো, না কিছুতেই ঘুম আসছে না। নুর আর না পেরে বেড থেকে উঠে পড়ল, দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো কেউই নেই, কাকিও এখনও আসেনি। নুর কতক্ষণ একা একাই বাইরে বাগানে হাঁটাহাঁটি করলো। এক ঘন্টা হাঁটাহাঁটির পর নুরের আর ভালো লাগলো না। নুর আবার বাসার ভেতরে ঢুকলো। হঠাৎ ওর আদিত্যের কথা মনে হলো। নুর ধীর পায়ে আদিত্যের রুমের দিকে এগিয়ে গেল। আদিত্যের রুমের দরজায় এসে দরজাটা হালকা করে ঠেলে দেখলো দরজা খোলাই আছে। নুর আস্তে করে দরজাটা খুললো, পা টিপে আস্তে করে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দেখলো আদিত্য খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে। নুর আস্তে করে আদিত্যের পাশে বেডের উপর বসলো। নুরের আদিত্যের ঘুমন্ত চেহারাটা দেখতে লাগলো। ঘুমন্ত অবস্থায় আদিত্যকে দেখতে আরও সুন্দর লাগছে। লম্বা সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে। ফর্সা উন্মুক্ত শরীরে আদিত্যকে আরও আকর্ষণীয় লাগছে নুরের কাছে। নুর ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নুর আস্তে করে নিজের হাতটা উঠিয়ে আদিত্যের মাথায় রাখলো। আলতো করে আদিত্যের সফট চুলের ভেতর হাত বোলাতে লাগলো। আদিত্যের চুলগুলো নুরের খুব ভালো লাগে, কী সুন্দর সফট মোলায়েম চুল। নুরের কেমন ঘোর লেগে যাচ্ছে। নুর একটু ঝুঁকে আদিত্যের ঘাড়ের কাছে নাক নিয়ে আদিত্যের শরীরে সেই মন মাতানো ঘ্রাণটা নাক টেনে নিতে লাগলো। কিছুক্ষণ পর আদিত্য হালকা নড়ে উঠল। নুরের এবার ঘোর কাটল। আমাকে এখন এখানে দেখে ফেললে ওনার সামনে লজ্জায় পড়তে হবে, কথাটা ভেবে নুর তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যেতে নেয়। কিন্তু নুর যেতে পারে না। তার আগে আদিত্য ঝট করে নুরের হাত ধরে টেনে বিছানায় চিত করে ফেলে দেয়। তারপর নুরের উপর এক হাত দিয়ে উঠিয়ে নিয়ে নুরকে জাপটে ধরে নুরের গলায় মুখ গুঁজে দিল। নুর কোনো কিছু বুঝে ওঠার আগেই এসব হয়ে গেল। আচমকা এমন হওয়ায় নুর থতমত খেয়ে গেল। নুর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কে কে কী করছেন, ছাড়ুন প্লিজ। আদিত্য নুরের গলায় নাক ডুবিয়ে নুরের শরীরের ঘ্রাণ নিল। তারপর নুরের কানের কাছে এসে লো ভয়েসে বলল, আমি তো আর তোমার কাছে যাইনি, তুমি এসছো আমার কাছে। তাহলে কিসের ছাড়া ছাড়ি? তুমি আমার ঘুম ভাঙিয়েছ, এখন তুমি ঘুম পাড়িয়ে দেবে। কথা বলার সময় বারবার আদিত্যের গরম নিঃশ্বাস আর ঠোঁটের ছোঁয়া নুরের কানে আর ঘাড়ে পড়ছে। নুরের সারা শরীর শেষ করে কেঁপে উঠল, চোখ বন্ধ করে নিল। নুর কম্পিত স্বরে আবার বলে উঠল, তার মানে আপনি জেগেছিলেন এতক্ষণ? আদিত্য নুরের গলায় নাক ঘষে নিঃশব্দ কণ্ঠে বলল, শুধু এতক্ষণ না, আমার ঘুম তো তোমাকে দেখার পর থেকেই চলে গেছে। যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকেই তুমি আমার ঘুম কেড়ে নিয়েছ। একটা রাতও আমাকে শান্তিতে ঘুমাতে দাওনি, অনেক জ্বালিয়েছ আমাকে। তাই আজ তুমি আমাকে শান্তি মতো ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ, যতক্ষণ আমি ঘুমাবো ততক্ষণ তুমিও আমার সাথেই থাকবে, একদম উঠে যাওয়ার চেষ্টা করবে না। কথাগুলো বলি আদিত্য নুরের গলায় একটা টিপলি চুমু খেলো। আদিত্যের ছোঁয়ায় নুর আবারও কেঁপে উঠল। আদিত্য নুরের কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, আমি এখন শুধু ঘুমোতে চাই, তোমার কাঁপাকাঁপি কিন্তু আমাকে অন্য কিছু করতে বাধ্য করবে। নুর পড়ে গেছে বিপাকে, মনে মনে নিজেকেই বকতে লাগলো। কী দরকার ছিল তোর এখানে আসার? নাচতে নাচতে এখানে চলে এলি, এখন ফেসে গেলি তো, বোঝ মজা। নুরের ভাবনার মাঝে আদিত্য আবার বলে উঠল, নিজেকে বকা শেষ হলে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দাও। কথাটা বলে আদিত্য নুরের হাতটা ধরে নিজের মাথায় রাখলো। নুর বেচারি আর কি করবে, এখান থেকে যে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই সেটা ভালোই বুঝতে পারছো। তাই নুর আর কিছু না বলে আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 5 মিনিট পর আদিত্যের ঘন নিঃশ্বাসের শব্দে নুর বুঝতে পারলো আদিত্য ঘুমিয়ে পড়েছে। নুর মুচকি হেসে আদিত্যের চুলে বিলি কেটে দিতে লাগলো। এভাবে একসময় নুর নিজেও ঘুমিয়ে পড়ল। তা সে মাত্রই জগিং থেকে ফিরেছে। বাসায় ঢুকে ওর মাকে কফি দিতে বলে ওপরে নিজের রুমে গেল ফ্রেশ হতে।
তা সে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে একটা তোয়ালে পরে বের হলো। আয়নার সামনে যেয়ে নিজের চুল ঝাড়তে লাগলো। একটু পরে হঠাৎ তাসের সামনে কেউ কফির মগ ধরলো। তাসের মনে করলো ওর মা হয়তো কফি নিয়ে এসেছে। তাসের মুচকে হেসে কফির মগটা হাতে নিল। মুখে কফি নিতেই পাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল, কফি কেমন হয়েছে স্বামী? হঠাৎ করে এমন উদ্ভট কথা শুনে তাসের কাশি উঠে গেল। তাসের পাশে তাকিয়ে দেখলো একটা মেয়ে শাড়ি পরে ইয়া বড় ঘুমটা নিয়ে দাঁড়িয়ে আছে। তাসের কোনো রকমে কাশি থামিয়ে ভুরু কুচকে পড়ল। কে আপনি, এখানে কেন এসেছেন আর কি আবলতাবল বলছেন? মেয়েটি ঘুমটার ভেতর থেকে বলল, হারে কি বলেন এসব, তওবা তওবা, স্বামী হয়ে নিজের বউকে চিনছেন না, এটা কেমন ধরনের কথা? আর আমি এখানে কি করছি মানে? আমার স্বামীর রুমে আসবো না তো কে আসবে? তাসির যেন আকাশ থেকে পড়ল। কি বলে এই মেয়ে? তাসির থতমত খেয়ে বলল, কি বলছেন এসব, কে আপনার স্বামী, আপনাকে তো আমি চিনি না। হঠাৎ মেয়েটা নিজের ঘুমটা ফেলে দিয়ে বলল, এখন চিনেছেন স্বামী? মেয়েটিকে দেখে তাসির ভ্যাবাচাকে খেয়ে গেল। অপ্রস্তুত হয়ে বলল, সানা তুমি তুমি এখানে কি করছো আর এসব নাটকের মানে কি? নাটকের কি দেখলেন? আসলে আমি ভবিষ্যতের প্র্যাকটিস করছিলাম, ভবিষ্যতে তো বউ হয়ে এসে আমাকে এসব করতে হবে তাই না? তাসির ভ্রু কুচকে বলল, মানে কি বলছো এসব? দেখো তোমাকে আমার রুমে এভাবে কেউ দেখে ফেললে খারাপ ভাববে, তাই তুমি এখান থেকে যাও প্লিজ। সানা দুষ্ট হেসে তাসিরের কাছে আস্তে আস্তে বলল, দেখলে দেখো তাতে আমারই ভালো, এমনিতেই আমাকে আপনার বাবা মা অনেক পছন্দ করেন, এখন আপনার সাথে আমাকে দেখে তারা খুশি হয়ে আমাদের বিয়ে দিয়ে দিবে, এতে দুজনের সুবিধা হয়ে যাবে তাই না? কথা বলতে বলতে সানা তাসের একদম কাছে চলে আসলো। সানার এভাবে কাছে আসা দেখে তাসির পেছাতে লাগলো, পেছাতে পেছাতে দেয়ালের সাথে থেকে গেল, আর পেছানোর জায়গা নেই। সানা তাসিরের কাছে এসে তাসিরের দুই পাশে দুই হাত দিয়ে তাসিরের দিকে ঝুঁকে দাঁড়ালো। তাসির দেয়ালে সেটে দাঁড়িয়ে শুকনো ঠোঁট গিলে বলল, দেখো এসব কি বলছো, তো তো তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। সানা ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল, কেন ভয় লাগছে বুঝি? আপনার চোখে তো আমি পিচ্ছি, তাহলে আমাকে দেখে কিসের ভয়? সানা তাসের উন্মুক্ত বুকে নিজের তর্জনী আঙুল দিয়ে স্লাইড করে এক চোখ টিপে দিয়ে আবেদনী ভঙ্গিতে বলল, বাই দেবে আপনাকে কিন্তু খালি গে সেই লাগছে। ঠোঁট দুটো গোল ওর মতো করে টেনে কথাটা বলল সানা। তাসের এবার মনে পড়লো যে এতক্ষণ খালি গায়ে আছে। কথাটা মনে আসতেই তাসির তড়ি ঘুড়ি করে দুই হাত দিয়ে সানাকে ধরে সরিয়ে দিল। দৌড়ে যেয়ে কাবার থেকে টি শার্ট বের করে পরে নিল। সানা পেছন থেকে হেসে দিয়ে বলল, এখন আর ঢেকে কি লাভ, আমি তো সব দেখেই ফেলেছি। তাসির সানার দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, সানা অনেক হয়েছে, ছেলে মানুষের একটা সীমা আছে, কি শুরু করেছো এসব, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। কথাটা বলেই তাসির ওখান থেকে সরে যেতে নিলে সানা ওর হাত টেনে ধরে সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, আপনি কি ভেবেছেন আপনি আমাকে যে ভালোবাসেন সেটা আমি জানি না। সানার কথায় তাসির থতমত খেয়ে গেল, আমতামদা করে বলল, কি বলছো এসব, এমন কিছুই না, তুমি ভুল ভাবছো। সানা বলল, ভুল আমি না, আপনি ভুল ভাবছেন, আপনি ভাবছেন হয়তো আমি ছোট মানুষ, আমি এসব বুঝবো না, আপনার ভালোবাসা বুঝবো না, আর আমি সেইটাই প্রমাণ করতে চাই, আপনি ভুল ভাবছেন, আপনার চোখের ভাষা আমি বুঝতে পারি, আপনার অনুভূতিগুলো আমি বুঝতে পারি, তাহলে আপনি কেন আমার অনুভূতিগুলো বুঝতে পারবেন না, কেন বুঝতে পারেন না যে আমিও আপনাকে ভালোবাসি? সানার মুখে ভালোবাসি কথা শুনে তাসির চমকে তাকালো সানার দিকে। সানা তাসিরের কলার চেপে ধরে করুণ সুরে বলল, বলুন কেন এমন করেন আমার সাথে, আমি যত আপনার কাছে আসতে চাই আপনি ততই দূরে সরে যান, আমি ফোন করলে ফোন ধরেন না, মেসেজ দিলে রিপ্লাইও করেন না, কেন এমন করেন, আর কিভাবে আপনাকে বোঝাবো যে আমি ছোট্ট কুকি নই, বলুন কিভাবে বোঝাবো? একটু থেমে তাসিরকে ছেড়ে দিয়ে আবার বলে উঠল, ঠিক আছে দরকার হলে আমি আপনাকে অন্যভাবেও বুঝিয়ে দিব যে আমি কোনো ছোট্ট বাচ্চা নই। কথাটা বলেই সানা নিজের বুকের উপর থেকে সারির আঁচলটা একটানে সরিয়ে নিল। তাসির এবার রেগে যেয়ে সানার গালে ঠাস করে একটা চড় মেরে দিল, তারপর চড় শক্ত করে বলল, কি করছে সব, পাগল হয়ে গেছো তুমি? সানা গালে হাত দিয়ে ছলে ছলে চোখে তাসিরের দিকে তাকালো, তারপর নিজের আঁচল আবার ঠিক করে নিয়ে তাসিরকে কিছু না বলে ওখান থেকে চলে যেতে নেয়।
তাসির এবার খুব গিল্টি ফিল হচ্ছে। তাসির সানার সামনে এসে অপরাধী সুরে বলে উঠল, সানা আই এম সরি।